মহামারীর দ্বিতীয় প্রবাহে শহরের হারে এবারে গ্রাম ভারতেও কাজ হারাচ্ছেন মানুষ। কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প রেখাতে গ্রামে কর্মসংকোচনের ছবি স্পষ্টই ধরা পড়েছে। কেন্দ্রের গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, এবছর মে মাসে দেশে রেগা প্রকল্পে মোট 29.7 কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছে। গত বছর ছিল 56.9 কোটি কর্মদিবস। গত বছরের তুলনায় এবছর প্রায় অর্ধেক হয়ে গেছে রেগায় কর্মদিবস সৃষ্টি। এদিকে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের বাজেটেও দেখা গেছে, দ্বিতীয় মহামারীর বছরেই রেগা প্রকল্পে বরাদ্দ কমেছে বিপুল হারে। এবারে রেগা প্রকল্পে বরাদ্দ হয়েছে 73,000 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর বরাদ্দ কমেছে প্রায় 34% হারে। দ্বিতীয় প্রবাহে লকডাউনের জেরে বিপুল হারে কাজ হারাচ্ছেন মানুষ। শুধু মে মাসেই দেশে কাজ হারিয়েছেন অন্তত 1.5 কোটি মানুষ। তার মধ্যে এবারে গ্রাম ভারতে কাজ হারানো মানুষের সংখ্যা বাড়ছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বেকারত্ব নিয়ে সাপ্তাহিক সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানিয়েছে। দ্বিতীয় প্রবাহে কেন্দ্র দেশে লকডাউন ঘোষণা না করলেও বিভিন্ন রাজ্য সরকার নিজ নিজ রাজ্যে দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর ফলে বেকারত্ব চড়া হারে বেড়ে চলেছে। রাজ্যগুলি বিধিনিষেধ ঘোষণা করায় এখন দেশের 98% এলাকায় কার্যত লকডাউন চলছে। এর ফলে বেকারত্বের হার বাড়ছে। সমীক্ষায় দেখা গেছে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট কাজ হারিয়েছেন 2.5 কোটি মানুষ। এদিকে লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার জন্য নিয়োগের হার কমে চলেছে। তাই দেখা গিয়েছে, এপ্রিলে যেখানে দেশে নিয়োগের হার ছিল 36.8%, সেখানে সেই হার মে মাসে কমে হয়েছে 35.8%। এক মাসে নিয়োগের হার 1% কমে যাওয়ায় অর্থই হলো 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছেন। অন্যদিকে দেখা গেছে, রেগায় কর্মসংস্থান সৃষ্টির হার কমায় গ্রামেও মানুষ কাজ হারাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।